হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ আপাতত নিয়োগ করতে পারবে না ডিপিএসসি প্রায় পাঁচ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বাধা হয়ে দাঁড়ালো কোর্ট কেসের পর আটকে গেল প্রায় চার হাজার আটশো বত্রিশ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ কিন্তু কেন নিয়োগ স্থগিত হলো কাদের নিয়োগে স্থগিতাদেশ দিলেন মাননীয় বিচারপতি রাজেশ শেখর কেনই বা তাদের নিয়োগ আটকে গেল কারা রয়েছেন এর মধ্যে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে পাওয়ার জন্য তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করা যাক বেশ কিছুদিন আগে মাননীয় বিচারপতি রাজেশেখর মান্থর সিঙ্গেল বেঞ্চ এই প্রায় পাঁচ হাজার শিক্ষকের চাকরির নির্দেশ দিয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং সেই মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সেই ডিপিএসসি কনসার্ন ডিপিএসসি তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নোটিশেও প্রকাশ করে দিয়েছিল কিন্তু ইতিমধ্যে কোর্ট কেসের বিভিন্ন মামলা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত মামলাগুলো এমনভাবে জড়িয়ে গেল যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে আটকে গেল তো সেই অর্ডার কপি আমরা বিস্তারিত দেখে নেব কেন এই সমস্ত শিক্ষকদের চাকরি অ্যাপয়েন্টমেন্ট আটকে গেলো তা বিস্তারিত দেখে নেব আমরা এই ভিডিওর মধ্যে চলুন সরাসরি অর্ডার কপির মধ্যে বিস্তারিত দেখে নেব গত দশই মে দু হাজার চব্বিশ তারিখে কোর্ট নাম্বার তেরোতে আইটেম নাম্বার ফোর ফোর থেকে সিক্স নাইন ইলেভেন এখানে থার্টিন টোয়েন্টি নাইন থার্টি ওয়ান এই আইটেম নাম্বারে এতগুলো মামলা কিন্তু লিস্টেড হয়েছিল মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এবং মামলাটির গুরুত্বপূর্ণ অর্ডার তিনি প্রদান করেছেন যে মামলাটি রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান এইট ফাইভ সিক্স দু হাজার তেইশ এই মামলাটি করেছিলেন পিটিশনার রয়েছেন অরিন্দম মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলার সঙ্গে অনেকগুলো রিট পিটিশন অনেকগুলো ফাইল কিন্তু এখানে যুক্ত রয়েছে পরপর আপনারা দেখে নিতে পারবেন কারা কারা কোন কোন মামলা এর সঙ্গে যুক্ত রয়েছে তো সরাসরি আমরা কথা না পাড়িয়ে একদম মূল বক্তব্য দিকে চলে যাব অনেকগুলো ম্যাট নাম্বার বা এস নাম্বার কিন্তু এখানে রয়েছে তো প্রথমেই অর্ডারের মধ্যে যেটা বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যে একটা রিপোর্ট তৈরি করেছিল সেই রিপোর্টটি সাউথ চব্বিশ পরগনা ডিপিএসএ তারা তৈরি করেছিল স্টেট আর টেকেন অন রেকর্ড সেইটাকে সম্পূর্ণভাবে রেকর্ড হিসেবে গ্রহণ করেছে কোর্ট লেফ সফট কপিস অফ দ্য রিপোর্টস

চিফ জাস্টিস অফ ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট অর্থাৎ এই এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চিফ জাস্টিসের কাছে বেশ কিছু পিটিশনার তারা একটি মামলা অ্যাসাইন করে দ্য সেই ডিভিশন বেঞ্চ ডিসপোজ অফ অল অফ দিস রেড সমস্ত যে রেড গুলো ছিল সমস্তটাই ডিসপোজ অফ করে দিয়েছে মাননীয় চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ এবং সেটা কবে বাই অ্যান অর্ডার ডেটেড টেন্থ নভেম্বর দু সালে গিয়ে সেটা ডিসপোজ অফ করে দিয়েছিল কোন পিটিশনের পরিপ্রেক্ষিতে রিটপিটিশন নাম্বার এখানে দেওয়া রয়েছে দু হাজার চোদ্দ সালের রিটপিটিশন সেখানে ঝুমঝুম হালদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ অফ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট ইন্ডিয়া নাম্বার নাম্বার এত চিফ জাস্টিসের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চের যে অর্ডার হয়েছিল সেই অর্ডারটাকে পরবর্তীতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং সুপ্রিম কোর্টে এই যে মামলা ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি সেই মামলাটি সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে শুনানি হয় এবং সেখান থেকে অর্ডার বেরিয়ে আসে একটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অন এখানে আঠাশে আগস্ট দু হাজার তেইশ সালে একটা 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 অর্ডার অর্ডার তারা দিয়েছিলেন স্টাটাস অ্যাজ এক্সিস্টিং অন দ্য সেই ডেট সেই একই ডেটে তারা অর্ডার দিয়েছিলেন ইন দ্য অফ দ্যমেন্ট শি মেনটেন বাই দ্য পার্টিস সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল সেই অর্ডারটাকে সমস্ত পার্টিদেরকে মেনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেগুলোকে মেনটেন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কাউন্সিল ফর দ্য ডিপিএসি সাউথ চব্বিশ পরগনা চ্যাটার্জি সাবমিট দ্যাট অ্যাজ মেনি অ্যাজ

তাদের মধ্যে থেকে একশো একজন ক্যান্ডিডেট তারা জয়েন করেননি অর্থাৎ টোটাল দুশো সাতাশ জন ক্যান্ডিডেট তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন বা জয়েন করেছিলেন হি অলসো সাবমিট দ্যাট দে আর নট ইনফর্ম টু দা পেন্ডেন্সি অফ অ্যাফোর্ট সাইড এসএলপি নাম্বার এই এসএলপি নাম্বার অর্ডার অর্ডার নাম্বার আঠাশে আগস্ট দুহাজার তেইশ তারিখ পিটিশানরা তারা দাবি জানিয়েছে যে এই সমস্ত এই যে সুপ্রিম কোর্ট যে এস চলছে সেই এসএলপি টি সম্পর্কে তারা জানতো তাদেরকে ইনফর্ম করা হয়নি দিস ইজ ডিনাই বাই মিস্টার চতুর্বেদী কাউন্সিল ফর সাম অব দ্য রিট পিটিশন অর্থাৎ কিছু রিট পিটিশনের পক্ষ থেকে মিস্টার চতুর্বেদী তিনি সে বিষয়টাকে ডিনাই করেছেন অর্থাৎ তিনি জানিয়েছেন না আমি সবাইকে জানিয়েছি অন্য পক্ষ জানাচ্ছে যে না এই মামলা সম্পর্কে এই মামলা যে চলছে বা অর্ডার হয়েছে সে সম্পর্কে আমরা অবগত ছিলাম না মিস্টার ফিরদোস শামিম কাউন্সিল ফর দ্য পিটিশনার্স ইন রিট পিটিশন নাম্বার এত এত রিট পিটিশন দু হাজার চব্বিশের ইন্ডিকেটস অন ইরোর ইন দ্য অর্ডার ডেট এর এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে মাননীয় বিচারপতি রাজেশেখর মহান্তা তিনি যে অর্ডার দিয়েছিলেন এই অর্ডার এই মামলার পরিপ্রেক্ষিতে মিস্টার ফিরতোস শামীম তিনি জানিয়েছেন কোর্টকে যে সেখানে একটা ইরোর রয়েছে তিনি যে অর্ডার দিয়েছিলেন ইন দ্য লাস্ট লাইন অফ প্যারাগ্রাফ নাম্বার ওয়ান অন দ্য সেকেন্ড পেজ অফ দ্য অর্ডার অর্থাৎ অর্ডারের প্যারাগ্রাফ নাম্বার ওয়ানের লাস্ট লাইনে সেখানে একটা ইরোর রয়েছে দ্য এক্সপ্রেশন অরিজিনালিটি দু হাজার সাতাশি ভ্যাকেন্সি সেখানে উল্লেখ করা ছিল কিন্তু সেটা হবে শিয়াল স্ট্যান্ড কারেক্টেড টু রিড অ্যাজ অরিজিনালি চার হাজার আটশো অর্থাৎ সেখানে উল্লেখ করা ছিল দু হাজার সাতাশিটির ছিল কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি হবে চার হাজার আটশো বত্রিশটি অর্থাৎ ভ্যাকেন্সি একটা না অনেকটাই কিন্তু বেড়ে গেলো ডবল হয়ে গেলো প্রায় ডবলেরও বেশি হয়ে গেল অর্থাৎ সেক্ষেত্রে আটচল্লিশো বত্রিশ জন কান্ডিডেট তারা কিন্তু নতুনভাবে চাকরি পাওয়ার সুযোগ পাচ্ছেন এবারই মূল বক্তব্য এবারই কেন এই মামলাটি সরাসরি এই যে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হলো সেই ভ্যাকেন্সিতে

যদি এগোনো হয় সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে অর্থাৎ সেটা সঠিক হবে না সেই নিয়োগের ক্ষেত্রে তখন প্রবলেম এসে যেতে পারে তাই সুপ্রিম কোর্টের সেই বিষয়টা নিয়ে একটা ক্লারিফিকেশন প্রয়োজন দ্য পার্টিস মে টেক স্টেপস অ্যাকর্ডিংলি পার্টিকে সেই মতো প্রয়োজনীয় স্টেপ গ্রহণ করার নির্দেশ দিচ্ছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা লেট দিস ম্যাটার গো আউট অব দ্য লিস্ট অর্থাৎ এই মামলাটি সরাসরি লিস্ট থেকে সম্পূর্ণভাবে বের করে দেওয়া হয়েছে লিবারটি টু মেনশন পরবর্তীতে সুপ্রিম কোর্ট যখন ক্লারিফিকেশন দিয়ে দেবে তারপরে এই মামলাটি মেনশন করার জন্য নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মাথা তাহলে আমরা দেখলাম যেখানে টোটাল এর আগের অর্ডারে দু জন ক্যান্ডিডেটকে চাকরি নির্দেশ এসেছিল কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে টোটাল আটচল্লিশশো বত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে তাহলে সেক্ষেত্রে আটচল্লিশশো বত্রিশ জনকে নতুন ভাবে নিয়োগ করার নির্দেশ এসছে আবার অন্যদিকে সুপ্রিম কোর্টে যে মামলাটার অর্ডার এসেছিল সেই মামলাটার অর্ডার কিছু জন পিটিশনার তারা জানতো আর কিছু জন পিটিশনার তাদেরকে নির্দেশ থাকা সত্ত্বেও অন্য অন্য পিটিশনারদেরকে কনসার্ন করা হয়নি বা জানানো হয়নি এরকম একটা পরিস্থিতিতে একটা ক্লিয়ারিফিকেশনের প্রয়োজন রয়েছে যে অ্যাকচুয়াল কি ঘটেছিল সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল এবং বিভিন্ন পার্টিরা তারা সেই অর্ডারগুলোকে কার্যকরী করেনি এবং এই ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয় নিয়ে যে প্রবলেম তৈরি হয়েছে কতজনকে একচুয়াল নিয়োগ করা হবে কতটা এই মুহূর্তে রয়েছে এবং কতজন ক্যান্ডিডেট রয়েছে এই সংক্রান্ত বিতর্কিত বিষয়গুলো এখনো পর্যন্ত বিপিএসসি গুলো ক্লিয়ার করতে পারেনি এই সমস্ত বিষয়গুলো সুপ্রিম কোর্ট তার ক্লিয়ারিফিকেশন দিলে তারপরেই কিন্তু অন্যান্য রাজশাহ মাত্রা তিনি নিয়োগ করার নির্দেশ দিতে পারেন আপাতত এই মামলাটি সম্পূর্ণভাবে লিস্ট থেকে বের করে দেওয়া হয়েছে সুতরাং সুপ্রিম কোর্ট থেকে এই মামলার ক্লিয়ারিফিকেশন আসতে কিন্তু আরো দীর্ঘ টাইম লেগে যেতে পারে সেক্ষেত্রে এই যে সাউথ চব্বিশ পরগনায় নিয়োগ দু নয় সালের নিয়োগ আর যে এতদিন ধরে আটকে ছিল সেই নিয়োগ কিন্তু আরো রসাতলে চলে গেল আরো দীর্ঘ ডিলে হবে একথা বলার আর অপেক্ষা রাখে না সুতরাং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো দিনের পর দিন দীর্ঘ টাইম কিন্তু আরো পেরিয়ে যেতে পারে এই সমস্ত ক্যান্ডিডেটকে নিয়োগ পাওয়ার জন্য আপাতত সাময়িক সাময়িকভাবে স্থগিত হয়ে গেল এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে যেটা অর্ডার ছিল নিয়োগ করার পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা নতুন রইল পাশে থাকা বেলা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ